নমস্কার বন্ধুরা, তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আপনি কোনো জমি বা জায়গা কিনেছেন, তো কেনার পরে এবার আপনি সেটাকে রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ দলিল করবেন। তো সেই দলিল করার জন্য আপনার কত টাকা খরচ হবে বা তার রেজিস্ট্রেশন ফি কত, সমস্ত ব্যাপারটা আপনি কিভাবে অনলাইনে চেক করবেন, বা সেই যে জমিটা কিনেছেন তার সরকারি মূল্য কত সেটা আপনি কিভাবে জানবেন, বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিও শুরু করার প্রথমে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিজিটর হন তো চ্যানেল বা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের চ্যানেলে অনেক জমি জায়গা সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে, আপনি সেই সমস্ত ভিডিও দেখলে আপনার বিভিন্ন রকম সমস্যার সেখান থেকে সমাধান হয়ে যাবে। সমস্ত ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেই সমস্ত ভিডিও দেখে আপনি খুব সহজে আপনার জমি জায়গা সংক্রান্ত সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমত আপনার সেই জায়গা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কত টাকা পেমেন্ট দিতে হবে বা কত টাকা খরচ হবে সমস্ত ব্যাপারটা জানার আগে আপনাকে জানতে হবে সেই জায়গাটার মার্কেট ভ্যালু কত, অর্থাৎ সরকারি বাজার মূল্য কত সেটাকে আপনাকে জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কত টাকা স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন ফি লাগবে। তো প্রথম যে কাজটা হচ্ছে আপনার মার্কেট ভ্যালুটাকে জানতে হবে। তো তার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন, এখানে দেখছেন আমরা এখন ওপেন করেছি www.registration.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। এবার একটু নিচের দিকে এখানে দেখুন মার্কেট ভ্যালু অফ ল্যান্ড বলে একটা অপশান রয়েছে, তো মার্কেট ভ্যালু ল্যান্ডের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন কয়েকটা অপশান এখানে দেওয়া আছে মার্কেট ভ্যালু অফ ল্যান্ডের ক্ষেত্রে। আপনাকে প্রথমত আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, থানা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এগুলো সবই পরপর আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এবং লোকাল বডি এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা একবার সিলেক্ট করে দেখে নিই এখানে। তো এখানে দেখছেন ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করেছি এবং এখানে থানা সিলেক্ট করেছি। তো আপনার যে ভূমিটা রয়েছে সেটা আপনার মিউনিসিপ্যালিটিতে নাকি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং এখান থেকে আপনি মৌজা সিলেক্ট করবেন। তো মৌজা সিলেক্ট করার পর এই ঘরগুলো দেখবেন অটোমেটিক সব ফিল আপ হয়ে যাচ্ছে, এবং যদি আপনার আরও কিছু জানা থাকে তো এখানে আপনি ফিল আপ করে দিতে পারেন অথবা আপনি নাও করতে পারেন। তো এখানে নিচের দিকে দেখুন দুটো অপশান রয়েছে, প্লট নাম্বার এন্ট্রি করার একটা অপশান রয়েছে, খতিয়ান নাম্বার এন্ট্রি করার একটা অপশান রয়েছে। তো প্লট নাম্বার বা খতিয়ান নাম্বার আপনার যেটা জানা রয়েছে তো সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন, এবং সেই সাথে এখানে এলআর না আরএস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং যদি বাই দাগ থাকে তো বাই দাগের বাকি অংশটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন, এবং এখানে নিচের দিকে দেখুন আপনার সেই ল্যান্ডটা কোন শ্রেণীর সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বাস্তু বা শালি ডাঙা এই সমস্ত বিভিন্ন রকম ভাগ থাকে, তো সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনার জমিটা কোন ধরনের। তারপরে এখানে আবার আপনি এন্ট্রি করে দেবেন আপনার যে ন্যাচারাল ল্যান্ডটা সেখানে আপনি সিলেক্ট করে দেবেন, একই আপনার শ্রেণী এখানেও সিলেক্ট করে দেবেন আপনি। তো সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনার ল্যান্ডের এরিয়াটা এখানে জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ একরে যদি দেন তাহলে আপনি একরের হিসাবটা আপনি এখানে দেবেন, ডেসিমেলে দিলে এখানে দেবেন, এবং বিঘাতে দিলে এখানে দেবেন, কাঠায় দিলে এখানে দেবেন। তো আপনি কিভাবে জানবেন আপনার সেই জমিটা কতটা এরিয়া রয়েছে? তো তার জন্য আপনি বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে খতিয়ান প্লট ইনফরমেশনে যাবেন এবং দাগ নাম্বারটা দিয়ে আপনি সার্চ করে নেবেন। সার্চ করার পর এখানে দেখবেন জায়গার ডিটেলসটা শো হচ্ছে, কতটা এরিয়া রয়েছে টোটাল এবং কার কার অংশ রয়েছে। তো আপনি যদি টোটালটাই কিনে থাকেন তাহলে টোটাল এরিয়াটা এখান থেকে নিয়ে নেবেন, এখানে দেখছেন 1.04, তো 1.04 একরে রয়েছে এটা, অর্থাৎ এখানে দেখছেন একরে বোঝানো হয়েছে 1.04, তো একরে 1.04 আপনি এখানে ফিল আপ করে দেবেন। তো আপনার যেটা হবে সেটা আপনি এখানে ফিল আপ করবেন। তারপরে এখানে দেখুন আপনার টোটাল এরিয়া ল্যান্ড ডেসিমেলে কত হচ্ছে সেটাও এখানে চলে আসছে। এরপর একটু নিচের দিকে এখানে দেখুন আপনার সেই জায়গাটা রোডের ধারে কি না, তো যদি হয় ইয়েস করবেন, না হলে নো করবেন, এবং সেই রোড কত ফুটের রোড মানে কতটা চওড়া রাস্তা সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন যদি আপনার জানা থাকে। তো এই সমস্ত বিষয়গুলো একটু মেনটেন করলে আপনার জায়গাটার দামটা সঠিকভাবে এখানে বুঝতে পারবেন। এছাড়াও আরও কিছু অপশান রয়েছে, বা এখানে দেখছেন লিটিগেটেড প্রপার্টি কিনা, অর্থাৎ কোনো কেস কামারি রয়েছে কিনা, বা আপনার এখানে বর্গাদার রয়েছে কিনা, তো এইগুলো অপশানগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, বা আপনার কোনো ভাড়াটে রয়েছে কিনা, তো এইগুলো আপনার যেটা সঠিক সেটা আপনি এখানে ফিল আপ করে দেবেন এই ঘরগুলো। তো এই সমস্ত ফিল আপ করার পর আপনি এখানে ক্যাপচার কোড শো হবে দেখতে পাবেন, যেটা শো হচ্ছে সেটা এই ঘরে এন্ট্রি করে দেবেন। তারপরে এখানে ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করবেন।
তো ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করলে এই পেজটা দেখবেন আরেকবার রিডাইরেক্ট হবে, এবং এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন আপনার সেই প্লট নাম্বারের যে জায়গাটা আপনি সার্চিং করছেন মার্কেট ভ্যালু, তার মার্কেট ভ্যালু কত রয়েছে। তো এই যে মার্কেট ভ্যালুটা পেলেন, এর উপরে এবার আপনার রেজিস্ট্রেশন খরচটা ডিপেন্ড করবে। তো এই মার্কেট ভ্যালুটা আপনি একটু নোট করে রাখবেন। এবার আপনি ঠিক আগের মতোই wbregistration.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন। এবার আপনি বুঝতে পারবেন যে আপনার সেই জায়গা রেজিস্ট্রেশন করতে গেলে অর্থাৎ ডিড করতে গেলে আপনার কত টাকা খরচ হবে। তো তার জন্য এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে, স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি। তো এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এবার আপনার সামনে কিছু অপশন ওপেন হবে, অর্থাৎ এখান থেকে ট্রানজাকশন মেজরের যে অপশনটা রয়েছে, অর্থাৎ আপনি সেই জমিটা কিনেছেন নাকি কেউ গিফট করেছে, তো সেরকম কিছু অপশন রয়েছে এখানে। তো যদি কিনে থাকেন তো সেল এই অপশনটা সিলেক্ট করবেন, এবং তারপরে ট্রানজাকশন মাইনর যে অপশনটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার সেই ডিডটা কী পারপাসে করছেন, নিজের জন্য করছেন নাকি গভর্নমেন্টকে দান করছেন নাকি কী জন্য সার্টিফিকেটটা করছেন। তো এখানে যদি আপনি নিজের নামে কিনে থাকেন তাহলে এখানে সেল ডকুমেন্ট ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে, লোকাল বডি। তো লোকাল বডিটা আপনার যদি পঞ্চায়েত এরিয়া হয় তো পঞ্চায়েত সিলেক্ট করবেন, আর যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, বা কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মধ্যে যদি হয়ে থাকে তো সেইভাবে আপনি সিলেক্ট করে নেবেন এটা। তারপরে এখানে মার্কেট ভ্যালুর একটা অপশন রয়েছে, অর্থাৎ আমরা যেটা আগে মার্কেট ভ্যালুটা নির্ণয় করলাম বা সার্চ করলাম সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে দেখছেন মার্কেট ভ্যালু যেটা রয়েছে, অর্থাৎ এই যে 47,01,866 টাকা, তো 47,01,866 টাকা এখানে আমরা এন্ট্রি করব। তো এখানে মার্কেট ভ্যালু আমরা এন্ট্রি করে দিয়েছি। এবার আমরা এই যে ক্যাপচার কোড শো হচ্ছে এটা দেখে দেখে এই ঘরে এন্ট্রি করে ডিসপ্লেতে ক্লিক করব। তো ডিসপ্লেতে ক্লিক করলে আপনার সামনে পেজটা আর একবার রিডাইরেক্ট হবে, এবং এখানে দেখছেন আপনার সেই স্ট্যাম্প ডিউটি কত টাকার কিনতে হবে, অর্থাৎ এখানে দেখছেন 235,093 টাকা স্ট্যাম্প পেপার লাগবে, এবং ঠিক একইভাবে রেজিস্ট্রেশন ফি কত লাগবে সেটা এখানে বলা হয়েছে, অর্থাৎ এখানে দেখছেন 47,019 টাকা রেজিস্ট্রেশন ফি লাগবে, এই টোটালটা আপনার এখানে রেজিস্ট্রেশন করতে খরচ হবে। তো এখান থেকে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন আপনার সেই জায়গাটা রেজিস্ট্রেশন করতে বা দলিল করতে কত টাকা খরচ হবে। তো বন্ধুরা, এইভাবে আপনি অনলাইনে নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার জায়গাটা রেজিস্ট্রেশন করার জন্য কত টাকা খরচ হবে বা সেই জায়গার মার্কেট ভ্যালু কত রয়েছে। তো সমস্ত ব্যাপারটা আপনি অনলাইনেই দেখে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।